হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো একটা বড় আপডেট নিয়ে। তো প্রথম কথা, আমরা কিছুদিন ধরে শুনতে পাচ্ছি সালমান খানকে সাউথের বড় বড় পরিচালকদের সাথে তার নতুন নতুন প্রজেক্ট আসার কথা, কিন্তু বলিউডেরও একটা বড় পরিচালক সে প্ল্যানিং করেছে সালমান খানকে নিয়ে তার আপকামিং কাজের ব্যাপারে। এবং সালমান খান তার লাস্ট ছবি টাইগার জিন্দা হ্যায়, সেই ছবিটা টাইগার জিন্দা না টাইগার 3, তো সেই ছবিটা বক্স অফিসে কিন্তু যেরকম এক্সপেকটেশন রাখা হচ্ছিল সেরকম কালেকশন করতে পারে, প্রায় 450 কোটি টাকা মতনই কালেকশন কর। তার আগাম বিগত আরেকটা যেটা ছবি গেছিল কিসি কা ভাই কিসি কি জান, যেটা ফ্লপ ছবি ভ্যালিডেশনে ছিল, তারপরেও ছবিটা 160 কোটি টাকার মতো কালেকশন করে। সালমান খানের 100 কোটি ছবিও ফ্লপ হয়, এটা আমরা সকলেই জানি। তার আগের যে যা যা ছবি ছিল রাধে বা রেস 3, রেস 4, এই সমস্ত যাবতীয় যা ছবি ছিল সবকিছু মিলিয়ে সালমান খানের লাস্ট 6-7 বছরে কোনো সুপারহিট বা এরকম কোনো ছবি আসেই নেই যেটা নিয়ে অডিয়েন্স বিশালভাবে তাকিয়ে আছে, অডিয়েন্সে আছে। তারপরেও মানুষটার ব্র্যান্ড ভ্যালু পাবো, তারপরেও মানুষটার জন্য অডিয়েন্স কতটা পাগল, তারপরে অডিয়েন্স তো ছেড়ে দাও, বড় বড় পরিচালকরা তার সাথে কোলাবোরেশন করতে চায়। তাই জন্য সালমান খান যখন চাইলো তখন এয়ার মুরুগাদাসের মতো পরিচালক তার সাথে কাজ করছে, সিকান্দার দ্য ভুল সেটা বিষ্ণুবর্ধনের সাথে করবে, তারপরে অ্যাটলিস্ট সাথে একটা ছবি আসার কথা আছে যেটা আসবে, এবং এর সাথে সাথে কখনো শঙ্কর কখনো সুকুমার প্রত্যেকজনের নাম উঠে আসছে একবার একবার করে। অ্যাটলি রিসেন্ট টাইমে যেটা ছবি আসতে চলেছে বেবি জন বলে, এই ছবিটাতে তাকে ক্যামিওতে দেখা যাবে, তার জন্য বাজ ক্রিয়েট হয়ে গেছে। এবং বলিউডের একটা বড় পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যে ঋত্বিকের সাথে ব্যাপক ব্যাপক ছবি করেছে, তার লাস্ট ইয়ার পাঠান ছবিটা ম্যাসিভ সাকসেস হয়েছিল, ফাইটার ছবিটা দারুণ ছবি ছিল কিন্তু ছবিটা চলেনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার এক্সিকিউশন মারাত্মক ছিল, সে প্ল্যান করছে যে সালমান খানকে নিয়ে কোনো কাজ করার ব্যাপারে। তো সালমান খান, সিদ্ধার্থ আনন্দ এবং সেখানে যদি SRK বা কেউ থাকে তো সেটা একটা বিশাল বড় লেভেলের একটা কাজ হতে পারে। তো দেখার যে সেটা আগামী দিনে কি কি প্ল্যান থাকে তাদের এন্ড থেকে, কারণ সিদ্ধার্থ আনন্দের যে ভিজুয়াল সেটা মারাত্মক লেভেলের হয়। তো আশা করবো যে এই প্রজেক্টটা দারুণ হবে। তোমাদের এটা নিয়ে মতামত কতটা কি এক্সাইটেড আছো অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।